বন্ধুরা, সময় অগ্রসর হবার পাশাপাশি মানুষেরা একটা বিষয় জেনে গেছে যে শুধুমাত্র মানুষই একমাত্র প্রাণী নয় যারা তাদের মতো দেখা প্রাণীদেরই নিজেদের মধ্যে বন্ধুত্ব বানাতে পারে। আর এমনই কিছু আমাদের প্রিয় বন্ধু পোষা প্রাণীদের মধ্যেও হতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই প্রাণীগুলোর মধ্যকার বন্ধুত্ব কতটা মজবুত এবং অদ্ভুত ভালোবাসাপূর্ণ হয়। টোকিওর চিড়িয়াখানায় বসবাসরত একটা বড় সাপের অদ্ভুত কাণ্ড নোটিশ করা হয়েছিল। চিড়িয়াখানার কর্মকর্তাদের দেওয়া অনেকগুলো মৃত ইঁদুর সাপকে খাওয়ানোর জন্য দেওয়া হতো, কিন্তু সাপ সেই ইঁদুরগুলো খাওয়া বন্ধ করে দিয়েছে, যার কারণে চিড়িয়াখানার কর্মকর্তারা সাপের খাবারের জন্য একটা ভিন্ন কৌশল অবলম্বন করে। আর তারা একটা জীবন্ত ইঁদুরের একটা প্রজাতি হ্যামস্টার তার সামনে রেখে দিয়েছিল। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, সাপটি জীবন্ত ইঁদুরকে খাবারের পরিবর্তে তার সাথে বন্ধুত্ব করে ফেলে। আর সেদিন থেকে আজ পর্যন্ত এই ইঁদুর এবং সাপ একই সাথে বসবাস করে এবং একই খাঁচায় একসাথে থাকে। হ্যামস্টার ইঁদুরটি সবসময় সাপের সাথে খেলা করত। ইঁদুরটি যেন কোনো ভয়ই পেত না, এটা যে একটা সাপ, আর সেই সাপ যে কোনো সময় তাকে খেয়ে ফেলতে পারে। বরং ইঁদুরটি সাপটিকে নিজের পরিবারের সদস্য বানিয়ে ফেলে। হ্যামস্টার ইঁদুরটি সবসময় সাপের আশেপাশে ঘুরতে থাকে আর সাপের কুণ্ডলীর উপরে গিয়ে মাঝে মাঝে ঘুমিয়ে পড়তেও দেখা যায়। সত্যি ভাই, বন্ধুত্বের এমন উদাহরণ আমি ইতিপূর্বে কখনোই দেখিনি। আপনারাও কি এমন অদ্ভুত বন্ধুত্ব কখনো দেখেছেন যেখানে চিরশত্রু বন্ধুত্বে রূপান্তরিত হয়? সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। নরওয়ের এক ফটোগ্রাফার হঠাৎই তার ক্যামেরায় এক অদ্ভুত দৃশ্য রেকর্ড করে ফেলে, যেটা সারা বিশ্বেই অনেক ভাইরাল হয়ে গিয়েছিল। এখানে দুইটা পশুর মধ্যে একটা জার্মান শেফার্ড কুকুর তিনি আর একটা শিয়াল যার নাম স্নিফার্স ছিল। এই কুকুরের মালিক বলেছিল, কয়েক বছর পূর্বে এই শিয়ালটি খাবারের খোঁজ করতে করতে তাদের ঘরের কাছে এসেছিল, আর সেই সময় শিয়ালটির সাথে তিনি কুকুরের সাক্ষাৎ হয়ে যায়। তখন থেকে আজ পর্যন্ত এই দুটি প্রাণী সবসময় একসাথে সময় কাটায়। এই দুটি প্রাণীর মধ্যে এই বিষয়টি নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না যে তারা দুইজনই ভিন্ন জাতের প্রাণী, এবং আপনি অবাক হয়ে যাবেন, এদের মধ্যে একই প্রজাতির যমজ ভাইয়ের মতো সম্পর্ক তৈরি হয়ে যায়। এরা একসাথে দৌড়াদৌড়ি করে, একসাথে খেলাধুলা করে এবং একসাথে খাবার দাবারও গ্রহণ করতে দেখা যায়। এমনকি তারা একসাথে একই ঘরে ঘুমায়। যে ফটোগ্রাফার এই দৃশ্যটি রেকর্ড করেছিল সে এই শিয়াল এবং কুকুরের বন্ধুত্ব দেখে অবাক হয়ে যায়, আর তাদের প্রতি ফটোগ্রাফারের এক অদ্ভুত মায়া জন্মে যায়। এসবের মধ্যে সবচেয়ে দুঃখজনক বিষয়টি হচ্ছে, প্রতি বছরই এই সকল শিয়ালদের মেরে ফেলা হতো, কেননা এই সকল শিয়ালের চামড়া থেকে মানুষের গায়ের অনেক সুন্দর সুন্দর জামা তৈরি করা যায়। শুধুমাত্র এটাই একমাত্র উদাহরণ নয়, এমন অদ্ভুত বন্ধুত্বের আরও একটি উদাহরণ এখন আমি আপনাদের দেখাতে যাচ্ছি। একটা 3 বছরের ডাচ শেফার্ড কুকুর যার নাম অসাইরিস ছিল। এই কুকুরটির মালিক কুকুরটিকে কোনো এক রাস্তায় ক্ষুধার যন্ত্রণা থেকে বাঁচিয়েছিল এবং নিজের কাছে রেখে দিয়েছিল। এই কুকুরটিকে অনেক যত্নে লালন পালন করে, বিভিন্ন নিয়মকানুন শিখিয়ে বড় করে তুলেছিল কুকুরটির মালিক। এমনকি একটা ভালো কুকুরের সকল গুণাগুণ তাকে শেখানো হয়েছিল। সব কিছু ঠিকঠাক মতোই চলছিল, কিন্তু কুকুরও তো একটা প্রাণী, তাদেরও একটা মন রয়েছে। তাই অধিকাংশ সময় সে নিজেকে অনেকটাই একা একা অনুভব করত, কেননা তার কোনো সঙ্গী ছিল না। কিন্তু সেই সময় একটা ইঁদুর যার নাম রিফ রাখা হয়েছে, সে এই ঘরে একদিন আসে, আর সে সময় এক অদ্ভুত কাণ্ড ঘটে যায়। কেননা তখন কুকুরটি ইঁদুরটিকে মেরে ফেলা বা তাড়িয়ে দেওয়ার বিপরীতে তার সাথেই খেলতে শুরু করে। আর আপনি জানলে অবাক হবেন, কখনো কখনো রিফ ইঁদুরটি ওসাইরাস কুকুরের মুখের উপর গিয়ে বসেই ঘুমিয়ে পড়ে, তবুও ওসাইরাস কুকুরটি ইঁদুরের বিন্দুমাত্র ক্ষতি করে না। আর সবসময় কুকুরটি ইঁদুরের সাথে খেলতে বেশি পছন্দ করত, আর অধিকাংশ সময়ই কুকুরটির জিভ দিয়ে ইঁদুরটিকে চাটতেও দেখা যায়। যখন 2014 সালে কেনিয়াতে অনেক বড় সুনামি আসে, তখন সেই ঢেউয়ের সাথে অনেক কিছু ভেসে এদিক সেদিক চলে যেতে দেখা যায়। আর এই সকল ঢেউয়ের মধ্যে হঠাৎই একটা জলহস্তিকে অসহায়ের মতো সাঁতরাতে দেখা যাচ্ছিল। তার অবস্থা থেকে যে কেউ বুঝতে পেরেছিল সে বিপদে পড়েছে আর তার সাহায্যের প্রয়োজন। তারপর সেখানে বসবাসরত লোকেরা পানিতে জাল ফেলে ছোট বেবি জলহস্তিকে পাড়ে নিয়ে আসার চেষ্টা করে। তারপর প্রাণীটিকে ধরে 50 কিলোমিটার দূরে রিজার্ভ হলার পার্কে শিফট করা হয়েছে। আর তখন সেখানকার লোকেরা একটা অদ্ভুত দৃশ্য দেখতে পায়, কেননা সেই সময় বেবি জলহস্তি ওই পার্কের একটা সঙ্গী পেয়ে যায়। না না, তার প্রজাতির কোনো জলহস্তি সঙ্গী পায়নি, বরং 130 বছর বয়সী একটা কচ্ছপ সঙ্গী পায়, যাকে জলহস্তি নিজের জাতিগত বন্ধু হিসেবে মেনে নেয়। বিজ্ঞানীদের মতে এই কচ্ছপটিকে জলহস্তি নিজের সঙ্গী বানানোর অনেক কারণ রয়েছে। কারণ জলহস্তির শরীরের রং এবং আকৃতি কচ্ছপ শরীরের রং এবং পেছনের অংশটুকু উঁচু থাকার ফলে নিজেদের ভেতরে একটা আকর্ষণ তৈরি হয়, যেটা বেবি জলহস্তিকে তার মৃত মায়ের কথা মনে করিয়ে দেয়। 1 বছর তাদের মধ্যকার রিলেশন অনেক বন্ধুত্বপূর্ণ ছিল।
কখনো দেখা যেত বেবি জলহস্তী কচ্ছপটিকে ঘুম থেকে উঠাতো যাতে তারা একসাথে খেলাধুলা করতে পারে, আবার যাতে তারা একসাথে খাবারও খেতে পারে। এভাবে দুই প্রজাতির প্রাণীর মধ্যে দুই প্রজাতিরই কিছু বিশেষ বৈশিষ্ট্য নিজেদের ভেতরে আয়ত্ত করে নেয়। বেবি জলহস্তী তার জিহ্বা দিয়ে কচ্ছপের শরীর চাটতেও দেখা যায়, একজন আরেকজনের শরীর মালিশ করে দেয় এবং তাদের ভালোবাসার ভেতরে কোনো ত্রুটি ছিল না। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো এই দুটি প্রাণীর ভেতরে কমিউনিকেট করার জন্য তারা আলাদা ভাষা ব্যবহার করে, যেটা সকলের মধ্যেই একটা আলাদা নজর কেড়েছিল। এই ভিডিওটি মাইটাল বিচ সাফারি পার্ক থেকে রেকর্ড করা হয়েছে। এখানে এই ব্ল্যাক ল্যাব্রাডর কুকুর আর একটা বড় আফ্রিকান হাতির সাথে এক গভীর বন্ধুত্ব হতে দেখা যায়। এদের মালিক এদের বন্ধুত্বের একটা ঘটনা বর্ণনা করে জানিয়েছে যে এদের বন্ধুত্ব শুরু হয় পানি থেকেই। প্রথম দিকে অনেকবার এই পুকুরে কুকুর এবং হাতিটি একসাথে পানি পান করার জন্য আসত, আর যখন হাতিটি পানির গভীরে যেত তখন কুকুরটি সাঁতরিয়ে হাতির পিঠে চড়ে বসত, আর কুকুরটির হাতির পিঠে উঠে দাঁড়িয়ে আশেপাশের দৃশ্য দেখতে থাকত। আর তখন থেকেই হাতি এবং কুকুরের ভেতরে এক অসাধারণ বন্ধুত্ব তৈরি হয়ে যায়। এমনকি আজ পর্যন্ত এই দুটি প্রাণী একসাথেই খেলাধুলা করে, একসাথে ঘোরাফেরা করে এবং একসাথেই পানিতে আনন্দ উৎসব করতে থাকে। এমনকি কুকুরটি টেনিস বল খেলতে সবচেয়ে বেশি পছন্দ করত। 2001 সালে আটলান্টাতে একটা ড্রাগ ডিলারের ঘরে পুলিশ তদন্ত করতে যায়, আর তখন পুলিশ সেখানে এক অদ্ভুত দৃশ্য দেখতে পায়। একটা নর্থ আমেরিকান কালো ভাল্লুক, একটা আফ্রিকান সিংহ এবং একটা বেঙ্গল টাইগার, এই তিনটি প্রজাতির তিনটি প্রাণীর বাচ্চা স্মাগলিং করে সেখানে আনা হয়েছিল, আর খুব খারাপভাবে তাদের শাস্তি দেওয়ার মতো করে বেঁধে রাখা হয়েছিল। তাদের বেঁধে রাখার পাশাপাশি বিভিন্ন নেশাজাতীয় ইঞ্জেকশন দিয়ে সবসময় তাদেরকে বেহুশ করে রাখা হতো, যার কারণে খুব দ্রুত এই তিনটি প্রাণীকে সেখান থেকে রেস্কিউ করে অ্যানিমেল শেল্টারে নিয়ে যাওয়া হয়। এই তিনটি প্রাণী অনেক বেশি ভয়ে ছিল, তারপর তাদেরকে খুব ভালোভাবে ট্রিটমেন্ট করিয়ে সুস্থ করা হয়, আর তাদেরকে অনেক যত্ন সহকারে রাখা হয়। এই তিনটি প্রাণী সুস্থ হয়ে যাবার পর একটা লাকড়ের ঘরে নিয়ে গিয়ে একসাথে রেখে দেওয়া হয়েছিল, এবং মার্চ 2016 সালে এই তিনটি প্রজাতির অদ্ভুত বন্ধুত্বের 15 বছর পূর্ণ হয়ে যায়। এত বছর একসাথে থাকা সত্ত্বেও এরা কখনোই নিজেদের ভেতরে মারামারি করতে দেখা যায়নি, কিন্তু দুর্ভাগ্যবশত 15 বছর পর সিংহটি লিভার ক্যান্সার ধরা পড়ে, আর কিছুদিন পরই সিংহটি মারা যায়। কিন্তু বেঙ্গল টাইগার এবং কালো ভাল্লুক এখনও একসাথে বসবাস করছে। তো বন্ধুরা, এদের মধ্যে কোন বন্ধুত্ব আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার একটা এপিসোড নিয়ে। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।